নতুন রূপে খাগড়াছড়ির আলোটিলাকে দেখে মুগ্ধ পর্যটকরা। বছর না ঘুরতেই নবরূপে সেজেছে খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্র। এখন আগের চেয়ে অনেক আকর্ষণীয় আলোটিলা। পর্যটকদের চাও পাওয়ার কথা মাথায় রেখে এক বছরের মধ্যে আলোটিলার মতোই ঠেলে সাজানো হবে রিছাং ঝর্ণাকেও। খাগড়াছড়ি পার্বত্য জেলায় সর্বত্র ছড়িয়ে রয়েছে নয়নাভিরাম নানান দৃশ্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, প্রকৃতির নিজ হাতে গড়া নজর কাড়া হাজারো দৃশ্যকল্প। মাথার উপর ছড়িয়ে থাকা শুভ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ বনারাজিতে ঘেরা ঢেউ খেলানো অসংখ্য ছোট বড় পাহাড়। তার মাঝ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সড়ক। তাকে আরো আকর্ষণীয় করতে খাগড়াছড়ি জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। আলোটিলায় প্রবেশ মুখে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেট। মাত্র দেড় বছরের ব্যবধানে আলোটিলায় নির্মিত হয়েছে ঝুলন্ত সেতু, গুল চত্বর, নয়নাভিরাম হাঁটা পথ, আর পাহাড়ে ধাপ কেটে তৈরি করা হয়েছে সিঁড়ি। একসময় আলোটিলায় একমাত্র আকর্ষণ ছিল প্রাকৃতিক গুহা, কিন্তু এখন গুহা দেখতে আসা পর্যটকরা পাহাড়ের রূপও উপভোগ করতে পারছেন। উঁচু পাহাড়ের বেদিতে দাঁড়িয়ে দেখতে পারবেন খাগড়াছড়ি শহরের বিস্তার। শহর থেকে 8 কিলোমিটার দূরে খাগড়াছড়ির চট্টগ্রাম আঞ্চলিক সড়কের পাশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 ফুট উঁচু পাহাড়ে অবস্থিত আলোটিলা পর্যটন কেন্দ্র। 184 ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু আলোটিলায় দুই পাহাড়কে যুক্ত করেছে। এই সেতুতে আছে কাচের বেলকনি। পাহাড়ের বাঁদিক সড়ক ধরে নামলে দেখা মিলবে প্রাকৃতিক গুহা, ডান দিকের সড়ক দিয়ে নামলে দেখতে পারবেন ভিউ পয়েন্ট কুঞ্জ ছায়া, আড্ডা দেওয়ার স্থান নন্দনকানন। কুঞ্জ ছায়া আর নন্দনকাননের সাদা কুলচত্বরে বসে খাগড়াছড়ি শহরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন। জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র স্যারের উদ্যোগে আমাদের আলোটিয়া পর্যটন নতুন রূপে সেজেছে। আপনারা দেখছেন এখানে একটা নান্দনিক অ্যাম্পিথিয়েটার হয়েছে, একটা ছায়াকুঞ্জ হয়েছে, আরেকটা আমাদের এখানে দেখেন একটা সুদৃশ্য, যেটা সুদৃশ্য একটা বাসমান একটা যেটাকে বলা হয় আমাদের এটাকে ব্রিজ বলা, বাসমান ব্রিজ বলা হয়, হ্যাঁ, যেটা রাতের আধারে কিন্তু তার আলো ছায়া কিন্তু আরও বেশি হয়। আর একটা গার্ডেন, নন্দন গার্ডেন যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, একটা আর্টিস্টিক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে গান আমরা বিভিন্ন এখানে গাছগুলো রোপণ করেছি, তো একটা আর্টিস্টিক ভিউ চলে এসছে। সে কারণে কিন্তু এখন পর্যটকদের, আপনারা জানেন খাগড়াছড়ি একটা পর্যটন এরিয়া, এটাকে বিউটি কুইন অফ বাংলাদেশ বলা হচ্ছে। তো সেখানে আগে শুধুমাত্র আলোটিলায় শুধু একটা আকর্ষণ ছিল, একটা গুহা ছিল, কিন্তু এখন এটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমরা চাইছি এখানে যে আলোটিলা যে পর্যটকরা আসবেন তারা শুধু গুহা না, গুহাকেন্দ্রিক না, আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে আলোটিলা গৃহের যে এখান থেকে সারা খাগড়াছড়ি শহরটা কিন্তু খুব সুন্দর করে দেখা যায়, সেই সব কিছুকে সুন্দর করার জন্য উপযোগী করেই আমরা কিন্তু এখানে প্রায় আমাদের 10 কোটি টাকার উপরে আমরা ওখানে কার্যক্রম চলমান আছে, আপনারা জানেন যে এখানে দৃশ্যমান আছে। তো এটা এই জেলা প্রশাসক স্যারের একান্ত নিজস্ব উদ্যোগেই এবং ঐকান্তিক চেষ্টায় আমরা জেলা প্রশাসন এটা পুষিয়ে তুলেছি। আশা করি এখানে এইটা পর্যটকদের যে চাহিদাটা সেটা পূরণ করতে সক্ষম হবে। তাছাড়া এখানে আমার পাশে এখানে আমাদের এই যে এম্পিথিয়েটারের পাশেই একটা 3-স্টার মানে 3 তারকা বিশিষ্ট একটা হোটেল হচ্ছে, যেখানে পর্যটকরা এসে রাতের যে ভিউ সেটাও কিন্তু দর্শকরা বা পর্যটকরা আমাদের করতে পারবেন, অবলোকন করতে পারবেন। এক বছর আগে আমরা যখন আসতাম আলোটিলার মধ্যে তখন এই কিছু ইয়া ছিল, স্থাপনাগুলো ছিল, ওইখান থেকেও খুব ভালো দেখা যেত। তবে এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আমাদের এই আলোটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে অনেক বহুগুণ সুন্দর লাগছে এবং পর্যটকদেরকে আকর্ষণ করবে, এখানে সুন্দর সম্ভাবনা আছে আগামীর জন্য। সুন্দর লাগতেছে, লোক মুখে অনেক শুনেছি, ইউটিউবেও দেখেছি, এই প্রথম নিজে চোখে দেখছি, অনেক ভালো লাগছে।
চোখে না দেখলে পরে এটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করা সম্ভব নয়। আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকি, দেশের বাইরেও অনেক প্লেস দেখেছি, কিন্তু দেশের ভিতরে যে এত চমৎকার জায়গা হয়, ঘোরার মতো জায়গা হয়, এটা আসলে না দেখলে পরে এটা বলা সম্ভব নয়। তো আমার মতে এটা ডেফিনেটলি দারুণ জায়গা। গুহায় ঢুকে বের হইতে অনেক আনন্দ লাগছে, অনেক চেঞ্জ। আলটুলার মধ্যে লাইটিং ব্যবস্থা আছে এখন, আগে ছিল না। তারপরে যে ব্রিজ যেটা হয়েছে নতুন, এটা দেখবার মতো হয়েছে। আর নতুন কিছু কাজ চলতেছে যা চলমান, ওগুলো হইলে আরও সুন্দর হবে। প্রায় 350 মিটার দৈর্ঘ্যের প্রাকৃতিক গুহা পর্যটন কেন্দ্রের এখনও প্রধান আকর্ষণ। গুহা থেকে বেরিয়ে সেতু পার হয়ে নান্দনিক সিঁড়ি বেয়ে দর্শনার্থীরা আসতে পারবেন নন্দনকানন ও কুঞ্জ ছায়ায়। আলোটিলাকে নতুন রূপে দেখে পর্যটকরাও মুগ্ধ। বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে নির্মাণ করা হচ্ছে অ্যাম্পিথিয়েটার। সেখানে দর্শক গ্যালারিতে বসে 500 পর্যটক একসঙ্গে বসে পাহাড়ি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন। এছাড়া 4-তলা বিশিষ্ট একটি রেস্ট হাউস নির্মাণাধীন রয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন মন্ত্রণালয়ের অর্থায়নে 2020 সালে 10 লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় ভিউ পয়েন্ট কুঞ্জ ছায়া। প্রতি মাসে অন্তত 45,000 পর্যটক আলোটিলা ভ্রমণ করে, বিশেষ বিশেষ সময়ে তা বেড়ে যায় কয়েক গুণ। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আলোটিলায় পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। পর্যটকদের উন্নতিতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়িবাসী।